কেউ কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় হাঁটলেন, কেউ পাড়ার মোড়ে জমায়েতে আড্ডায় মিশে গেলেন আম জনতার সঙ্গে। শুক্রবার প্রচারে বেরিয়ে মহানগরবাসীর সুখ, দুঃখ, ক্ষোভ, অসন্তোষের কথা শুনলেন প্রার্থীরা। কলকাতা পুরসভার বিদায়ী মেয়র এবার ফের প্রার্থী। ৮২ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর, কিন্তু তাতেও আত্মতুষ্ণার ফেরান। শুক্রবার জনসংযোগ সারলেন পিএম রায় রোড, শঙ্কর বোস রোড, চেতলা রোড, শ্যাম বোস রোডে। এলাকার একটি বৃদ্ধাশ্রমেও যান ফিরাদ। প্রতিপক্ষ কে? আমি নিজে আমার প্রতিপক্ষ, তার কারণ চেতলায় যা ভোট হয় তার ৮০% ভোট আমি পাই, ২০% পাই না। সেই ২০% কেন পাই না, তার মধ্যে আমার মধ্যে কোনো গাফিলতি আছে। নিকাশি বিভাগের বিদায়ী মেয়র পরিষদ তারক সিং, 10 বছরের কাউন্সিলর, এবারও ১১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী। শুক্রবার বেহালা রায়বাহাদুর রোড ধরে প্রচার শুরু করে শেষ হল পুরো শিবতলা ক্রসিংয়ে। যাত্রাপথে শুনলেন অভাব অভিযোগ। নিজের অ্যাসেসমেন্ট করছি যে আমি যে 10 বছরে কাজ করলাম, মানুষের আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে খোলা মনে শুনব এবং সেটাকে রিপেয়ার করব। মুখ্যমন্ত্রীর পাড়া, তৃণমূলের শক্ত ঘাঁটি ৮৩ নম্বর ওয়ার্ড। তবু প্রচারে খামতি রাখতে চান না বাম প্রার্থী অর্করঞ্জন ভট্টাচার্য। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারলেন সিপিএমের তরুণ মুখ। মানুষের সমর্থন পেতে আত্মবিশ্বাসী রেড ভলেন্টিয়ার অর্করঞ্জন। এলাকার মানুষ দেখেছে যে কিভাবে গঙ্গার জল দুকুল ছাপিয়ে আর কি যখন ভরা কোটাল হয় বন্যার সময়, সেখানে কালীঘাট রোড এবং টালিগঞ্জ রোড অঞ্চল জুড়ে আর কি জল উপচে পড়ে। যেহেতু আমরা এখানে রেড ভলেন্টিয়ারের কাজ করেছি অনেক দিন ধরে, আমাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, মানুষ আমাদের চিনেছে, মানুষকে আমরা আমাদের বার্তা তুলে ধরেছি, মানুষ দেখেছে, মানুষ আমাদের আস্তে আস্তে গ্রহণ করতে শুরু করেছে এই অঞ্চলে। ৮১ নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর, এবারও তৃণমূল প্রার্থী জুই বিশ্বাস। শুক্রবার জনসংযোগ সারলেন নিউ আলিপুরের শাহাপুর পূর্ব ও পশ্চিম এলাকায়। জুয়ের দাবি, উন্নয়ন আর ৩৬৫ দিন মানুষের পাশে থাকেন, তাতেই আবারও জয় আসবে। তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে ৩৬৫ দিন ছিল, অপোজিশনের ভোটের সময় আসবেন, তারা প্রার্থী হয়েছেন, আসবেন তাদের দলের নির্দেশে, তারা আসবেন, আবার ভোট চলে যাবে, মানুষ খুঁজে পায়নি। ১৯ ডিসেম্বর কলকাতার পুরো ভোট, প্রচার শেষ হবে ১৭ ডিসেম্বর। ভোটের দিনক্ষণ যত এগোচ্ছে প্রতিদিনই উচ্চগ্রামে উঠছে বাম ডান সব পক্ষের প্রচার। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়। রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে, তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন। সব মিথ্যে, সব ফেক নিউজ। গত ১৫ বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি ২৪ ঘন্টা।